আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি স্পেশাল মশলায় পাঁচমিশালি নিরামিষ সবজির একটি মজাদার রেসিপি। শীতের সবজি দিয়ে এই পাঁচমিশালি নিরামিষ সবজি তরকারি, রুটি, পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা। শীতকালে বাজারে হরেক রকম সবজি পাওয়া যায়, তো এখানে আমি কিছু পরিমাণে সবজি নিয়েছি আর সবজিগুলো ছোট ছোট একই সাইজের করে কেটে নিয়েছি। সবজি রান্না করার সময় বলে দিব যে আজকের রান্নাতে কি কি সবজি নিয়েছি। সবজির জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নিব। ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 10 থেকে 11টি শুকনো মরিচ, আস্ত ধনিয়া দিয়ে দিব 2 টেবিল চামচ, জিরা দিয়ে দিব 2 টেবিল চামচ আর পাঁচফোড়ন দিয়ে দিব 2 টেবিল চামচ। চুলার তাপটা একদম লোতে করে 1 থেকে 2 মিনিটের মতো সময় আমি মশলাগুলো ভেজে নিব। 1 মিনিট ভাজার পর চুলাটা অফ করে দিয়ে ফ্রাই প্যানে রেখে দিব আরো 1 মিনিট সময়। তারপর নামিয়ে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব এই মশলাটা। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিব। আর মশলাগুলো অফ ক্যামেরায় আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাচ্ছি বাকি রান্নায়। সবজি রান্না করার জন্য বেশ বড় সাইজের একটা হাঁড়ি আমি চুলাতে গরম করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি আরো কিছুটা সময় পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ যখন আরো একটু ব্রাউন হতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ। আদা রসুনটা কিছুটা সময় পেঁয়াজের সাথে ভুনে নিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আর ঝালটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন। দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এখন মশলাগুলো অল্প পরিমাণে পানি দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। কিছুটা সময় কষিয়ে নেয়ার পর দিয়ে দিব যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 টেবিল চামচ। আবারও সবগুলো মশলা একসাথে কিছুটা সময় কষিয়ে নিব। লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এখন আবারও একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। কিছুটা সময় কষিয়ে নেয়ার পর এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি কিউব করে কাটা আলু, তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁপে। আর সবগুলো সবজি কিন্তু আমি নিয়েছি 300 গ্রাম পরিমাপের করে। দিয়ে দিচ্ছি ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি গাজর, গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, এখানে মিষ্টি কুমড়াও আছে 300 গ্রাম পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা শালগম, তারপর দিয়ে দিব বেগুন, এখানে বেগুনটাও আমি কিউব করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি। আর সবগুলো সবজি কিন্তু আমি সমান করে মানে সমপরিমাণে এবং একই সাইজের করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সময় রান্না করে নিব। যেহেতু পাতিলটা একদম ভর্তি হয়ে গিয়েছে এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে চুলার তাপ থাকবে একদম মিডিয়ামে। 10 মিনিট পর আমি সবজিগুলো নেড়ে নিচের সবজিগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সবজিগুলো মিশিয়ে নিব মশলার সাথে, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করে নিব 10 মিনিট সময়। এখন সবজিগুলো আবারও নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও হাই ফ্লেমে 10 মিনিট সময় রান্না করে নিব। 10 মিনিট পর
মানে টোটাল 30 মিনিট পর সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে হালকা কুসুম গরম পানি। সবজিতে ঝোলটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে ঝোলটা একদম সবজির গায়ে মাখো মাখো হয়। দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে ঝোলের পানির সাথে সবগুলো মশলা সবজি মিশে যায়। ঝোলের পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ, আর দিয়ে দিব সেই স্পেশাল ভাজা মশলার আরও 1 টেবিল চামচ। দিয়ে ঝোলের পানির সাথে এবং সবজির সাথে খুব ভালো করে স্পেশাল মশলাটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো সময় হাই হিটে রান্না করে নিব। তাহলেই সবগুলো সবজি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি নিয়েছি। দিয়ে দিব আরও 4 থেকে 5টি কাঁচামরিচ, আর এখন কাঁচামরিচটা দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য যাতে করে সবজিতে ফ্লেভারটা ছড়ায়। দিয়ে আর 1 থেকে 2 মিনিট সময় রান্না করে নিব, তাহলেই সবজিটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এরই সাথে কিন্তু সবজি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব, আর যতটুকু ঝোল দেখা যাচ্ছে যে পানির পরিমাণটা একটু বেশি, নামালে এটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজা। তো আশা করি আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।